তাদের আবার মূল্য পরিশোধ করতে হচ্ছে। তারা যখন কাজ করে তখন তারা ঘামের মূল্য পায় না, তারা যখন জীবন দেয় তখন তারা জীবনেরও স্বীকৃতি পায় না। অনেক লাশ বেওয়ারিশ হয়ে যায়, আর মৃত্যুর পরে যে ক্ষতিপূরণ, আপনি জানেন 2006 যে শ্রম আইন, মৃত্যুর পরে ক্ষতিপূরণের পরিমাণ হলো 1,25,000 টাকা। জীবন কত সস্তা! এবং আমরা যখন দাবি করেছিলাম যে অন্তত 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক, অথবা এই যে ভবন ধসে অথবা ভবনে আগুন লেগে যে মৃত্যুর ঘটনাগুলো ঘটে, এর জন্য দায়ী মালিকদেরকে শাস্তির সম্মুখীন করা হোক। আপনারা দেখুন, আমরা যদি দেখি যে এ পর্যন্ত 1990 সালে প্রথম সারিকা গার্মেন্টসে আগুন লাগে, তারপর থেকে যদি এই পর্যন্ত ধরি তাহলে 216টা অগ্নিকাণ্ড এবং ভবন ধসের ঘটনা ঘটেছে। একজনও কিন্তু এটার জন্য গ্রেপ্তার হননি। সেফটি ফার্স্ট বলে একটা কথা ছিল, বেটার ওয়ার্ক পলিসি নামে আমাদের সরকার অনেক রকম পলিসি নিয়েছে বলছে, কিন্তু হোয়ার মানে কোথায় সেফটি? একটা দমকল বাহিনীর কাছ থেকে যদি সার্টিফিকেট না পাওয়া হয়, তারপর রাজুকের কাছ থেকে যদি সার্টিফিকেট না পাওয়া হয়, পরিবেশ অধিদপ্তর থেকে যদি সার্টিফিকেট না পাওয়া হয়, তাহলে একটা বিল্ডিং কিভাবে এরকম অপারেট করতে পারে? আর আপনি তো দেখালেন একটু আগেই যে গতকাল যেখানে ফাটল ধরেছিল বলে শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছিল, আজকে তাদেরকে জোর করে যদি কারখানায় ঢোকানো হয়, তাহলে এটা কি অবহেলা বলবো নাকি ইচ্ছাকৃত মৃত্যুর জন্য দায়ী বলবো এই মালিককে? ফলে আমরা মনে করি যে জাস্টিস ডিনাইড, জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড, এই কথাটা ছিল, এখন তো জাস্টিস ইগনোর্ড। ফলে মানুষের মানবিক অধিকার, মৌলিক অধিকার কোথায়?